ওকে, তো এবার আমি তোমাদের এসবিসির সাহায্যে কিভাবে টেক্সট ক্রিয়েট করতে হয় সেটা শেখাবো। তো তোমাদের যেমনটা নিয়ম আমি এর আগে বলেছিলাম যে এসবিসির ট্যাগ তোমাদের নিতে হবে, নিয়ে সেটার মধ্যে হচ্ছে টেক্সট ক্রিয়েট করতে হবে। তো জেনারেলি হচ্ছে নিয়মটা হচ্ছে টেক্সট, তো ওখান থেকে তোমাদের টেস্ট করতে হবে একটা হাইট ওয়েট দিতে হবে, এবং হচ্ছে হাইট হচ্ছে আমি নিলাম হচ্ছে 300 300 করে নেব, উইথ হচ্ছে 300 নেব, 300 স্টাইল করে দেবো, বর্ডার করবো 1 পিক্সেল, সলিড এড করবো, ওকে। তো এটা হচ্ছে দেখতে পাবে একটা 300 300 করে অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এরপরে তোমাদের টেক্সটের মধ্যে তোমরা চাইলে যে হচ্ছে আই লাভ PDF করলে এখান থেকে একটা টেক্সট ক্রিয়েট করলে, ওকে, তো এটা হচ্ছে টেক্সট ক্রিয়েট করলে। এবার এর আগের মতো হচ্ছে তোমাদের কোঅর্ডিনেট দিতে হবে, এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট সিলেক্ট করতে হবে। তো কোঅর্ডিনেট কি এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের দেখিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এখান থেকে আমি ওয়াই কোঅর্ডিনেট এবং এক্স কোঅর্ডিনেট সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে 20 দিলাম, এখানে হচ্ছে ফিল করতে হবে। হ্যাঁ, ফিল করলাম, কালারটা দিয়ে দেবো, এখান থেকে আমি রেড করলাম। তো এবার এটা শো করবে, এখান থেকে এখানে হচ্ছে শো করে গেছে। তো এই লেখাটাকে তোমরা হচ্ছে CSS এর সাহায্যে স্টাইল করতে পারো, কোনো ধরনের প্রবলেম হবে না, এখান থেকে হচ্ছে CSS এর সাহায্যে স্টাইল করতে পারবে। এবার তোমরা চাইছো যে হচ্ছে এই লেখাটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ এর মধ্যে অ্যাড করতে, তো সিম্পলি তোমরা SVG এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারো। তো এখান থেকে যার নিয়মটা যেটা সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ এর ট্যাগটা ইউজ করতে হবে, করে এখানে তোমাদের এখানে হচ্ছে এটা কাট করলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। তো এটা দেখতে পাবে যে হচ্ছে যে মাউস কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের সাথে অ্যাড হয়ে গেছে। এইভাবে হচ্ছে তোমরা ক্রিয়েট করতে পারবে SVG টেক্সট। এরপরে আসি তোমাদের টেক্সটের মধ্যে আরেকটা যেটা অপশন থাকে যেটা হচ্ছে টি স্প্যান, এখান থেকে টি স্প্যান ক্রিয়েট করতে পারো, টি স্প্যান বলে। হ্যাঁ, টি স্প্যান ক্রিয়েট করে তোমরা হচ্ছে টেক্সটের মধ্যেই আলাদা লেখা ক্রিয়েট করতে পারো। যেমন হচ্ছে তোমাদের চাইছো যে হচ্ছে এখানে, যেমন এটা আউট করলাম আমি এখান থেকে, তো এখানে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগটা আউট করলাম। হ্যাঁ, তো এখানে তোমরা হচ্ছে এখানে লিখলে যে হচ্ছে দেয়ার আর 4 লাইন্স, দেয়ার আর 4 লাইন্স, তো এটা হচ্ছে ক্রিয়েট করলে। এবার এখানে জেনারেলি নাম হচ্ছে টি স্প্যান, টি স্প্যান, টি স্প্যানের মাধ্যমে এখান থেকে তোমরা হচ্ছে করতে পারো দিস ইজ দিস ইজ ফার্স্ট লাইন, এটা হচ্ছে আমি জাস্ট কপি করলাম, এটা হচ্ছে পেস্ট করে দিলাম, এগুলো হচ্ছে এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ, ফোর্থ লাইন। তো এটা হচ্ছে এবার এর আলাদা আলাদা কোঅর্ডিনেট তোমাদের সিলেক্ট করতে হবে। তো এক্স এর একটা এক্স কোঅর্ডিনেট যেটা হচ্ছে সিলেক্ট করে দিলাম, যেটা হচ্ছে আমি দেবো এটা দেবো হচ্ছে 20, ওয়াই কোঅর্ডিনেট দেবো হচ্ছে
কোঅর্ডিনেট হচ্ছে 25। এখান থেকে তোমরা দেখতে পাবে যে এখানে এগুলো চলে এসেছে। তো এখানে হচ্ছে কোঅর্ডিনেট গুলো ভুল দেওয়া আছে, অর্থাৎ আমরা আমি হচ্ছে এ করতে পারিনি, কারণ এটা 20 না করে এখানে 30 করে দিই, আর এটা হচ্ছে 35 করে দিই, 35। তো এবার তোমরা পরিষ্কার ব্যাপারটা এখান থেকে বুঝতে পারবে। তো এইভাবে হচ্ছে কোঅর্ডিনেট গুলো তোমরা হচ্ছে সিলেক্ট করতে পারো। তো সব কোঅর্ডিনেট গুলো এই কোঅর্ডিনেটের মধ্যে নিয়েছে, তো সেই কারণে এটা এরকম দেখাচ্ছে। তোমাদের এই কোঅর্ডিনেট গুলো আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে টেক্সটের প্রপার্টিস গুলো। টেক্সট একটা হচ্ছে এলিমেন্ট যেটার নিচেই যে এই যে ট্যাগ গুলো, এই ট্যাগ গুলো তোমরা ইউজ করে এইভাবে এই কাজগুলো করতে পারো।